हेलो एवरीवन, आमार चैनल शांता कुकिंग स्टूडियो ते आमी फारजाना शांता आपनादे सबाई के अनेक अनेक वेलकाम जानाच्छी। जेहेतु एखन रमजान मास चलछे, आमरा रोजा राखार पर अनेक तृष्णान्त थाकि, तार जन्य आमरा जदि इफतारेर समय ठंडा पानीयो किछु राखि ताहले आमादेर तृष्णाटा अनेकटा मिटे जाबे एबं शरीरेर जन्य खुबई उपकारी। तार जन्य आजके आमी आपनादेर जन्य स्पेशल फालुदा रेसिपि निये एसेछि। তাহলে চলুন, এই ফালুদা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমি এখানে নুডলস নিয়েছি, এরকম সুজা নুডলসগুলো নিতে হবে। এগুলো আমি সিদ্ধ করার সময় ভেঙে সিদ্ধ করব। ফল হিসেবে আমি নিচ্ছি একটা আপেল এবং আনার। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল ইউজ করতে পারেন। এক লিটার দুধ। এখানে আমি নুডলসের সাথে নুডলসটা কালার করার জন্য ফুড কালার নিয়েছি, হাফ টিস্পুনের চেয়ে কম, এক চিমটির মতো। এখানে আমি 2 চা চামচ তুপ মানিয়েছি। এখানে আমি 250 গ্রাম রাঁধুনি ফালুদা মিক্স নিয়েছি। এটার মধ্যে সাবু আছে এবং ছোট ছোট নুডলস আছে এবং চিনি আছে। মিষ্টিও দিতে হবে না, এটার মধ্যে সব আছে। আর আপনারা চাইলে নুডলসটাও আলাদা ইউজ না করলেও পারেন, কিন্তু আমি কালারফুলের জন্য, একটু সৌন্দর্যের জন্য আলাদা নুডলস ইউজ করছি। আর এখানে জেলি কিউবটা তৈরি করার জন্য জেলুটিন আছে দুই কালারের, এর এই প্যাকেটেই দেওয়া আছে। এটা এক কাপ পানিতে গুলে 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর কিউব করে কেটে নিতে হবে। দুই কালারের জেলুটিন নিয়েছি। এবার তাহলে চলুন আমরা আগে তুকমাগুলো ভিজিয়ে নিই, কারণ তুকমা ভিজতে সময় লাগে। আগে আমি তুকমাটা ভিজিয়ে নিচ্ছি। চুলায় আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এবার পানিটাকে আগে আমি বলো গাছে অবধি পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক এসে গেছে, এবার এর মধ্যে আমি জেলুটিনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটা কালার আগে করে নিচ্ছি, তারপর এটা করার পর অন্য কালার করে নিব। এটাকে আমি 3-4 মিনিটের মতো আগে ফুটিয়ে নিব। আমার জেলুটিনটা তৈরি হয়ে গেছে সবুজ কালারেরটা। এবার আমি এটা নামিয়ে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব। আগে আমি আবার চুলায় একটা পানি বসিয়ে নিয়েছি, পানিটা বলক এসে গেছে। এবার আমি আরেকটা কালারের জেলুটিন তৈরি করে নিচ্ছি। হয়ে গেছে আমার জেলুটিনটা। এবার আমি নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব। বাটিতে নিয়ে ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে আমি এটা জমাট বাঁধলে বের করব। আমি এখন চুলায় একটি পাত্র বসিয়ে পাত্রের মধ্যে পানি দিয়ে নিয়েছি, পানি বরফ এসে গেছে। এবার আমি এর মধ্যে নুডলসগুলো সিদ্ধ করে নিব। নুডলসগুলো কালার হওয়ার জন্য আমি ফুড কালার দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। এবার আমি নুডলসগুলো ছোট করে ভেঙে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি দেখে নিব নুডলসগুলো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এরকম একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নুডলসটাকে ছেঁকে নিব। এবার আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে দুধ দিয়ে নিয়েছি। দুধটা বলক আসার জন্য আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিব। দুধের মধ্যে যাতে সর না পড়ে তার জন্য চামচ দিয়ে নাড়তে হবে। দুধ বলক এসে গেছে। আমি যে রাঁধুনি ফালুদা মিক্সটা নিয়েছি, এর মধ্যে চিনি সাবু সব কিছু আছে, তার জন্য আমি এক্সট্রা কোনো চিনি অ্যাড করব না। এর মধ্যে ড্রাই ফ্রুটও আছে,
তার জন্য আমি ড্রাই সুগার ইউজ করলাম না, এগুলো এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যদি আমি এটা না নিতাম তাহলে এর মধ্যে চিনি অ্যাড করতে হতো। এবার নাড়তে হবে, না হলে এটা লেগে যাবে। এবার কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব এভাবে। এবার আমি নুডলস এবং সাবুটাকে ভালো করে সিদ্ধ করে নিব। ফালুদা মিক্সটা আমি দুধের সাথে ভালো করে রান্না করে নিয়েছি। এগুলো নুডলস এবং সাবু ভালো করে ফুটে গেছে। এখন আমি চুলা অফ করে দিচ্ছি, আর ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে। এবার ঠান্ডা করে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব, তারপর পরিবেশন করব। আমার জেলুগুলো হয়ে গেছে, দেখুন আমি নর্মাল ফ্রিজে রাখার পর বসে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে কেটে নিব, এগুলো টুকরা করে নিব। সবগুলোকে আমি এভাবে কেটে নিব। কেটে নিয়েছি, এবার আমি পরিবেশন করব। দেখুন আমার তুকমাগুলো ফুলে কতটা অনেকটা বেশি হয়ে গেছে। এবার আমি তুকমাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। এবার আমি জেলু দিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটা কালার দিয়ে দিচ্ছি। ইফতারিতে এটা পরিবেশন করলে এটা অনেক সুন্দর দেখাবে, খেতে অনেক ভালো লাগবে। এবার আমি আপেল কুচি দিয়ে দিচ্ছি, আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফল ইউজ করতে পারেন। এবার আমি নুডলস দিয়ে দিচ্ছি। এই নুডলসটা আপনারা না ইউজ করলেও পারেন, কারণ রাঁধুনি ফালুদা মিক্সে নুডলস তো আছে, কিন্তু আমি কালারফুলের জন্য নুডলসটা ইউজ করছি। এবার আমি আনার দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দুধের সাথে যে রাঁধুনি ফালুদা মিক্সটা তৈরি করেছি এটা দিয়ে দিব। আর আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন, কিন্তু এর মধ্যে কিশমিশটা আছে, তার জন্য আমি এক্সট্রা কিছু ড্রাই ফ্রুট ইউজ করছি না। এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি। আমার আইসক্রিমেও বাদাম কুচি আছে, তার জন্য আমি আর বাদাম কুচিটা দিচ্ছি না। এবার আমি আর একটু জেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নুডলস দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার রেস্টুরেন্টের স্টাইলের মজাদার ফালুদা। এই ফালুদা আপনারা ইফতারে যদি খান আপনাদের অনেক ভালো লাগবে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।